নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, তোমাদের সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। তো তো আমি অষ্টমীর সাজ আজকে সেজে তোমাদের সামনে আসছি। এই দেখো, আমি সেজে গুজে চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে আমরা আরামবাগে ঠাকুর দেখতে যাব, আর কিছু ঠাকুর কিছু প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমার সাথে। এই দেখো, এটা হচ্ছে আরামবাগের দৌলতপুর এলাকা অঞ্চলে একটা দুর্গা ঠাকুর, আর এটা হচ্ছে সাঁওতাল পল্লী। এবছর থিমটা করেছে সাঁওতাল পল্লী। তো চলো তোমাদের ভেতরে গিয়ে দেখাই কিরকম করেছে। এই দেখো, সাঁওতাল পল্লী বিভিন্ন থিম করেছে। তো তোমাদেরকে থিম গুলো দেখাচ্ছি। দেখো এখানে এই দেখো সাজ, মন্দিরে বসে বসে প্রত্যেক বছর এরা কিছু না কিছু পেয়ে থাকে, হয় ফার্স্ট নয় সেকেন্ড, যে কোনো স্থানে থাকে আর কি, ফার্স্টটাই প্রত্যেক বছর হয়। তো এই কাপ গুলো ওরা নিয়েছে, দেখো এই দেখো, মানে প্রত্যেকটা এরাতে নিয়েছে, ওদেরকে কাপ দিয়ে গেছে। দেখো এটা হচ্ছে আরামবাগের সর্বসেরা ঠাকুর হয় এই অঞ্চল। দেখো এবার চলে এসেছি আমাদের আরামবাগ বয়েজ স্কুলের মাঠে। এটা হচ্ছে প্রবেশ পথ, এসো। দেখো এটা মাস্কের গাছ, করোনার জন্য মাস্ক টাঙানো আছে। দেখো পুরো প্যান্ডেলটাই প্রায় মাস্কের গাছ। এটা করোনা ভাইরাস থেকে মুক্ত হওয়া, এই এরকম এই মানে থিমটা করেছে আর কি। এই দেখো, এটা বয়েজ স্কুল মাঠের আর একটা ঠাকুর, দিনের পল্লী। ঠিক আছে, তো তোমরা বাইরে থেকে প্যান্ডেলটা দেখো, তারপর মাকে দেখাচ্ছি। আর এই দেখো আমি আইসক্রিম খাচ্ছি। এই দেখো, এই দেখো মায়ের হাইট দেখো, আর মায়ের পেছনে যে কারুকার্যটা করা আছে দেখো, দারুণ একদম, কত সুন্দর লাগছে। দেখো এবার চলে এসেছি আরামবাগের দুয়ের পল্লী ঠাকুর দেখতে। এই যে প্যান্ডেল, ভেতরে মা ডাক সাজের করেছে এবছর।